এনেকে সাইডত সাইডত কান্ধত এটা ব্যাগ লগাই পেলাই ঘুরা মানুহ যেটা কোটি টাকা পাই যাব লালচ সামালিব পারিব জানো এইখানে আমি সব জানো এইবিলাক সব ফাটিল করে দিম এজন মানুহ করে আছে এজন মানুহ বিজেপির করে আছে সেই গুৱাহাটীৰ পৰা বহি বহি নামতহে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার শ্লোগান কামত হলে উলুতা বিজেপি নেতায়ে ইমূরর পৰা সিমূৰলৈ চলাই আছে সিন্ডিকেট রাজ পয়সার লালসাত বিজেপি নেতা নামিছে দুর্নীতি যা কেইদিনমান পূর্বে সংবাদমেল যোগে এই বিস্ফোরণ ঘটাইছিল খোদ বিজেপির বিধায়ক শিলাদিত্য দেবে নাম উচ্চারণ নকরাকৈ নিজের দলের নেতার বিরুদ্ধে গরজি উঠিছিল সততে বিতর্ক থকা বিধায়ক শিলাদিত্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক ভগবানের তুলনা করে সেইগৰাকী নেতার বিরুদ্ধে বিষুদ্গার প্রকাশ করেছিল বিধায়কগৰাকীয়ে পিছে কোন সেইগৰাকী বিজেপি নেতা কি কৈছিল শিলাদিত্যই পুনৰ এবাৰ শুনি লওক যে ভগবানের নিচিনা আমি দুজন মানুষ পাইছো অসমত সর্বানন্দ সোণোৱাল আর আমার হিমন্ত বিশ্ব শর্মা ভগবানের নিচিনা দুজন মানুষ পাইছো সেইকাৰণে আজি অসম যদি অলপ বাঁচি আছে কিন্তু তার মাজত কেজনমান দুষ্কৃতি নেতার ভান করে পেলায় তেওঁলোকে ধ্বংস করব বিচাৰিছে সেইকেইটা মানুষ আমি ফাদিল করব লাগিব গুৱাহাটীৰ পৰা বহি পেলায় ফোন করব অমুকক বলে পুলিশের পৰা এৰি দিব লাগে তমুকক এৰি দিব লাগে যদি ট্রাক ধরা পড়ে তো ফোন আহি যাব উপর ডাঙর লিডারের যে ট্রাক এৰি দিব লাগে এটা কোন হয় এইটো লিডার অসমৰ যে বিজেপির লিডার তারপর ফোন করে দিয়ে সব ফাদিল করে দিম সব জানো আমি কোনে করে আছে এইবিলাক এজন মানুষ করে আছে এজন মানুষ বিজেপির করে আছে সেই গুৱাহাটীৰ পৰা বহি বহি ফাদিল করে দিম আমি গোটেই সময় গম পাই যাব সময় গম পাই যাব যে কোনে ফোন করে কাক এৰিব লাগে পুলিশের পৰা কাক এৰিব লাগে কোনটো ট্রাক এৰি দিব লাগে এইবিলাক গম পাই যাব আপনাদের আগন্ত দিন একদম বিজেপির খাঁটি বিজেপির মানুষ এজন এনে অভিযোগের পিছতে হাহাকার লাগে বিজেপি দল আর সরকারের ভিতর চড়াত সোমবারে এক সংবাদমেল সম্বোধন করে বিধায়ক শিলাদিত্যক উভতি ধরলে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসে দাসর স্পষ্ট কথা দুর্নীতির তথ্য আছে যদি থানাত এজাহার দিয়ক সিন্ডিকেট চলোৱা নেতার নাম রাজহুয়া করক শিলাদিত্যয় যা বিগত 25-30 বছরের ভিতর মানে ভাব মোট দৃষ্টিতে মানে নাগরিক হিসাবে বুঝো বা সামাজিক ব্যক্তি হিসাবে বুঝো দিস ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট ইউনিং দ্য 25 বছর 30 ইয়ার্স দুর্নীতির কথা যদি কৈছে যে যে ব্লক সেই ব্লকত বা কোনোবা পঞ্চায়েতত কিন্তু সিন্ডিকেট সন্দর্ভ কিছু শুনা নাই কিন্তু তোর হয়তো সমষ্টিত প্রকাশ থাকিব পারে কারণ তো এটা গোটে প্রকাশনে বিভিন্ন বিভাগ আছে বিভাগে যেহেতু কাম করে তার মধ্যে কোনোবা দুর্নীতি থাকাটা উদমাই দিছে সেটা একটা বেয়া কথা নয় কিন্তু যদি এইটুকু কোৱা নাই যে এই দুর্নীতির যে মন্ত্রী বিধায়ক বা কোনোবা জড়িত আছে তেওঁহে গম পাব তো কি বিষয়লৈ রাজ্য গ্রহণ বলে কৈছিলে মোকতো তেখেতে কোৱা নাই ইফালে শিলাদিত্য দেবর এনে কার্যক সহজভাবে লওয়া নাই দলীয় নেতৃত্বই ইতিমধ্যেই বিষয়টি সন্দর্ভত ব্যবস্থা গ্রহণের বাবে দায়িত্ব দিছে বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ দিলীপ শইকীয়াক আমি এই বিষয়টি আলোচনা করার পিছত ইতিমধ্যে আমার সাধারণ সম্পাদক দিলীপ শইকীয়াক এই বিষয়ে আমাকে নির্দেশনা দিছিল আর সেইটোর আধার আমার সাংসদ তথা সাধারণ সম্পাদক দিলীপ শইকীয়াক শিলাদিত্য দেবর ইতিমধ্যে বাৰ্তালাপ কৰিছে মানে এনকোয়াৰি কৰিব বাৰ্তালাপ কৰিছে তো মানে কথা পাতিছে আমি যিখিনি দায়িত্ব দিছিলোঁ সেই দায়িত্বটোৰ আধাৰ তেখেতে ইতিমধ্যে কিন্তু সি যি কি নহওক দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা কোৱা চৰকাৰৰ এতিয়া বৰ ঘৰৰ পৰাই চলে নেকি দুর্নীতি নে পাখি কটা যোৱাৰ ভয়ত এনেদরে দলের বিরুদ্ধে বিষুদ্গার প্রকাশ করেছে বিধায়ক শিলাদিত্য দেবে উত্তর হয়তো কিছুদিন পিছতেই উলাই পড়ব ব্যুরো রিপোর্ট টিএনএল নিউজ